দিলীপ ঘোষ নিজের জোরে জেতে, বাকিরা পার্টির জোরে ছেড়ে দিয়েছেন, সব লড়াই করছেন না অনেকেই। ওরা ভেবেছিল যে বর্ধমান সিটটা এমনি জিতে নেবে, আর গুন্ডা দিদি জিতে নেবে, দুটোই আমি বাধা দিয়েছি। কি প্রথম থেকেই বলেছি আমরা ছাড়বো না, জিততে এসেছি, লিড বাড়াবো, আর যেখানে যেখানে গুন্ডারা বদমাইশি করতো তাদের সামনে আমি দাঁড়িয়েছি। আমি যে চুপচাপ চলে আসতাম কিছুই হতো না, আর লোকে বেরিয়ে ভোট দিত না। বর্ধমানের ইতিহাসে এত পিসফুল ভোটিং হয়নি কোনোদিন, কাল যা ভোট সেদিন যা ভোটিং হয়েছে। দিদিমণি যে ভাষণটা দিয়েছেন কি 300 কত নাকি সিট পাবে, আমি বলছি আপনার ভাই শাহজাহানের টাকার অঙ্ক যত বাড়ছে আপনার ভোট তত কমছে। হ্যাঁ, আপনার শাহজাহানের হয়তো 315 কোটি টাকা হয়ে যেতে পারে, টিএমসি বা ইন্ডিয়া জোটের কোনো চান্স নেই 150 পার হয়। যেন এই যে বোকা বানাবার চেষ্টা আগেও করেছিলেন, হেরেছেন, এক ডজন সিট কমেছিল, এবার আর এক ডজন কমলে দেখবেন শুয়ে পড়বে টিএমসি। পার্টি বলে কিছু থাকবে না, দরজা খোলার লোক থাকবে না পার্টি অফিসে, এত সহজ নাকি যে কেউ দাঁড়াবে, আর ভোটে পরিবারের ভোট পাওয়াও মুশকিল হয়ে যায় এইসব লোকের। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে এগোচ্ছি, আর দেখা যাক কতদূর যাই। আমাদের দিকে পজিটিভে আছে এই যে মানুষ মন খুলে ভোট দিচ্ছেন পশ্চিমবাংলায়, তাতে টিএমসির টেনশন বাড়ছে, বিজেপির ভোট বাড়ছে, সিট বাড়ছে। ওখানে মহিলারা আন্দোলন করছেন, যা বক্তব্য রাখছেন সেটা লোকে শুনছে। চালাকি করে পয়সা দিয়ে দুটো ভিডিও করে লোককে বোকা বানানো যাবে না, এই ধরনের চালাকি তখনই করে মানুষ যখন হেরে যায়। টিএমসির পিঠ একদম দেওয়ালে ঠেকে গেছে, ভোট উত্তর থেকে হয়ে হয়ে আসছে, দেখুন পিসফুলি ভোটিং হয়েছে। আমি তো মনে হচ্ছে 11 সালে হওয়া তো ভালো ভোটিং হয়নি যা হচ্ছে। সেটা ওরা বুঝতে পেরেছে, রাস্তা নেই, মমতা ব্যানার্জির ভাষা শুনুন না, কী না বলছেন। শেষে আমি বলেছিলাম ইভিএমকে ধরবে, এখন ইভিএমের উপরে দোষ চাপাচ্ছেন, কেউ বাঁচাতে, ভগবানও বাঁচাতে পারেন ওদেরকে। এবারে যেখানে 500-500 টাকা দিয়ে লোককে বাঁচিয়ে রাখতে হয়, তো কাঙাল ছাড়া কী আছে। মোদীও দিয়েছেন, রেশন দিয়েছেন, যখন সংকটে পড়ে সারা দুনিয়া অন্য দেশকেও আমার পাঠিয়েছে, খাবার দাবার ভ্যাকসিন সব পাঠিয়েছে, ওষুধ ভারতবর্ষেও দিচ্ছে, এই জন্য যে এই যে 1.5 বছরের 2 বছরের যে কোভিড এবং যুদ্ধের যে পরিণাম, তাতে ইকোনমি মার খেয়েছে, সাধারণ মানুষের কষ্ট হয়েছে, সেজন্য তাদের চাল ডালের ব্যবস্থা করছেন মোদিজি। এখানে কেন 500 টাকা প্রতি মাসে দিতে হচ্ছে, তার মানে লোকের হাতে পয়সা নেই, ইনকাম নেই, চাকরি নেই, বাঁচিয়ে রাখতে হয়েছে ডোল দিয়ে। এতে বোঝা যাচ্ছে কাঙাল হয়ে গেছে বাংলা। আপনারা দেখছেন বর্তমান সময় .com। দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। শঙ্কর ট্রেডার্স, কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। দ্য হ্যাপি সোনি ক্লিনিক, আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে, আমরা আছি আপনার পাশে। সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ENT অপারেশন, অর্থোপেডিক অপারেশন, সুব্যবস্থা আপনি পাবেন দ্য হ্যাপি সোনি ক্লিনিক। EMI পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে, আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। দ্য হ্যাপি সোনি ক্লিনিক। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধু সাজ মন তুই ভালোবাস, যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, বেশে যাক দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়ন। আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching বর্তমান সময় .com।